চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ। অভিযোগের তীরে হুগলির তারকেশ্বরের একটি বেসরকারি হাসপাতাল। মৃতা অর্পিতা ক্ষেত্রপাল বর্ধমানের মাঠশিয়ালির বাসিন্দা। যারা বাচ্চা এসেছিল দুদিন পর ব্যথা উঠেছিল, গাছ ছিল কেসে নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল, এখান থেকে ডাক্তারবাবু কলকাতা ট্রান্সফার করেছিল, তারপর নিজেকে করেছিল। হ্যাঁ ডাক্তারবাবুর এই দোষ, ও হসপিটাল পাঠায় মানে নার্সিং হোম থেকে হসপিটালে পাঠালে কি করে, আর নার্সিং হোম নেই বড় বড় সেই গেলে পাঠা টাকা মেরে নিয়ে ব্যবসা চলছে নাকি, ব্যবসা চলছে লাগবে। হ্যাঁ মনে বলুক, পরিবারের অভিযোগ, হাসপাতালে গত বুধবার সন্তানের জন্ম দেন অর্পিতা। বৃহস্পতিবার রাতে শারীরিক অবনতি হওয়ায় কলকাতার সরকারি হাসপাতালে নিয়ে যায় বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ, সেখানেই মৃত্যু হয় তার। এমনকি কলকাতা নিয়ে যাওয়ার সমস্ত খরচ করেছেন স্বয়ং ডাক্তার নিজেই। আর এখানেই দানা বাঁধছে প্রশ্ন, তাহলে কি এর পিছনে রয়েছে কোনো বড় রহস্য? বেসরকারি হাসপাতালের গাফিলতি ছিল, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ গাফিলতি ছিল না বলেই জানিয়েছে। ডাক্তারবাবু বললেন যে একটু শরীরের অবনতি হয়, তারপরে আমরা অন্য জায়গা চারিদিকে চেষ্টা চরিত্র করেছি কিন্তু ইয়ে করা যায় না। রাত 10:30-11 সময় গাড়ি দেখে আমরা ট্রান্সফার করেছি আলিগড় হসপিটাল। আমি এসি শুনলাম, সেখানে রাত্রিবেলা শুনেছি কি শুনে ঘটনা হয়েছে, কি ঘটনা যে অন্য জায়গায় কলকাতায় ট্রান্সফার করেছে, এটুকুই যা। হ্যাঁ তো নিজে গেছিলো বলছে ভর্তি করে দিয়ে চলে এসছে, নিজের পক্ষ থেকে গাড়ি ভাড়া দিয়েছে, আসার গাড়ি ভাড়া দিয়েছে, একটা কম্পিউটার হচ্ছে ইয়ে থেকে ছিল সব দেখার জন্য পড়াবার জন্য একটা কম্পিউটারে গেছিলেন। কী মনে হবে আর কি বলার কী আছে, কোন ডাক্তারবাবু এটা করে কি এই প্রথম দেখলাম, নিজের থেকে পকেট থেকে ডাক্তারবাবু পেশেন্টকে গাড়ি ভাড়া দিয়ে ভর্তি করাচ্ছে নিয়ে আসছে, বলার কিছু নেই। আর আমাদের যেটা নিয়ম আছে এখন সব জায়গাতেই বলছে যে পেশেন্টকে আনকেয়ারলি ফেলে দিলে হবে না, আমি বেটার ট্রিটমেন্টের জন্যে যাতে করে তাকে কোনো রকম হ্যারাস হতে না হয় সেজন্যই আমি সঙ্গে গেছি, যাতে করে পেশেন্টের বেনিফিটটা। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু যেন দৈনন্দিন ঘটনা হয়ে উঠেছে। রীতিমতো চিকিৎসা কেন্দ্রের উপর ভরসা হারাচ্ছে সাধারণ মানুষ। এবার প্রশ্ন উঠছে, তাহলে চিকিৎসার জন্য মানুষ কোথায় যাবে? হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।